hey, you look so great. Well, you're so pretty. Yeah, you got me waiting, 'cause we have a date. Maybe I can't wait. Baby, get my focus. When I see you right, you what I want to. Can you stay for life, for life, for life? Think I can make it ends. Think I can use all your body. Oh, baby, I can't wait to dance. Baby, don't turn, baby, don't turn. Oh, 'cause I don't wonder if you think about me. Oh, let me be your lover. Tonight, 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 baby. हेलो एवरीवन, वेलकम टू बॉम्ब पैशनेट ट्रैवलर। आज के अमरा आछी पालोलेम आर्ट रिसोर्टे। तो अमरा आज के आर्ट रिसोर्टा तुम्हारे के घूरिए देखा वो। अमरा तीन दिने जोनो आर्ट रिसोर्ट एकाने बुक कोडे ची। तो आर्ट रिसोर्टे व्यू कैमोन शेटा तुम्हारे के आज के तुम्हारे साथे शेयर करवो। शेई जोनो आज के अमरा बेरिए पड़े ची। एकुन जोदि अमरा लंच करवो, अमरा बोले दी आर्ट रिसोर्टे दुटो प्रिमिसेस आछे। तो एक प्रिमिसेसे आमरा आछी, एखाने जे रूमगुलो रोयेछे सेगुलो देखाबो। आर होलो जे मेन प्रिमिसेस आछे सेखाने दुटो क्याटागरी रूम आछे, एकटा प्रिमियर क्याटागरी आर आरेकटा तार थेके नीचू क्याटागरी। तो जेगुलो प्रिमियर क्याटागरी सेगुलो एकदम सी फेसिंग, आर जेगुलो तार थेके एकटु कमा क्याटागरी सेगुलो होलो सी फेसिंग अल्सो, किन्तु एकदम सी एर धारे नय। तो আমাদের যে প্রিমিসেস আছে সেখানে এরকম একটা সুইং আছে, আর আইস ট্রি সেটাতে দোল খাচ্ছে। এটা আর্ট রিসর্ট, এন্ট্রি ফর রিসর্ট গেস্ট অনলি। তো রাস্তার এই ধারে রাস্তা, এটা রাস্তার এই ধারে আমাদের প্রিমিসেস আছে, মানে যেখানে আমরা থাকছি। আর অপর ধারে রয়েছে আর একটা প্রিমিসেস, এটা একদম সি সাইডে। আর ওই দিক দিয়ে হলো মেইন গেট আছে, এই দিক দিয়েও যাওয়া যাবে। চলো এই দিক দিয়ে যাই। তো অমিত আর আয়ুশ্রী সামনে এগিয়ে যাচ্ছে, আমরা দেখাবো এখানকার যে আরও দুটো যে রুম আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দু ধরনের রুম আছে সেটা দেখিয়ে দেবো। মানে কাজ চলছে এখানে, একটা কথা বলে দিই, আমাদের রুমটা যখন দেখাবো বলবো, এখানে প্রত্যেকটা জায়গা না প্লাইউডের ওপরে পুরো তৈরি রয়েছে, ওয়ালগুলো পুরো প্লাইউডের। আমরা যখন বেয়ার ফুটে ছিলাম, বেয়ার ফুটেও ব্যবস্থাটা এরকমই ছিল, কিন্তু আমার মনে হয়েছিল সেখানে সিমেন্টের ওয়াল আছে। এটা দেখে বুঝতে পারবে, এটা ধরো একটা হাট। তো এইটা পুরো না প্লাইয়ের, এই জিনিসটা প্লাইয়ের। তো রুম খানিকটা এরকম দেখতে, একরকম আর্ট রিসর্ট। তো পুরোটা পুরো ড্র করা, পুরো ওয়ালে পুরো ড্র করা। তো আমি দেখাই যে আর্ট রিসর্টের যেটা একটু ব্যাক সাইডের যে রুমগুলো সেগুলোকে দেখতে কীরকম, এর ভিউটা যেটা আসছে সেটা জাস্ট এরকম। যেহেতু একদম ফ্রন্টে নয় এই রুমগুলো, সেই জন্য এরকম একটা উপর দিকে একটা ডেক করে এরকম ব্যবস্থা করা আছে, সেখানে ডিনার করা যাবে, বসা যাবে। এখান থেকে সরাসরি সি পুরো দেখা যাবে। আর এইটা হলো রুম, এখানে তুলনায় আমাদের ডেকের তুলনায় এই জায়গাটা একটু ছোট। তো এই হলো পেছনের সাইডের সমস্ত রুমগুলো, এখান থেকেও কিন্তু ভালো ভিউ পাওয়া যায়, মানে এই যে এই ডেকগুলোতে উঠলে কিন্তু পাওয়া যায় ভালো ভিউ, যেটা হলো আমাদের রুম থেকে একেবারেই সি ভিউ নেই। তো এবার আস্তে আস্তে চলে যাব প্রিমিয়াম স্যুটের দিকে। আচ্ছা, আমরা এই দিকটা দিয়ে যাই, তাহলে প্রিমিয়াম স্যুটের ভিউটা ভালো পাওয়া যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সরাসরি আমরা হলো সি দেখতে পাচ্ছি। ওকে, লুক অ্যাট দ্য রুম, ভেরি নাইস। আর বাইরেও না বসার ব্যবস্থা রয়েছে, যদিও গদিগুলো এখানে রাখা হয়নি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে কালকে থেকে অল্প স্বল্প,
সেই জন্য রাখা হয়নি। তো প্রিমিয়াম কোয়ালিটির যে স্যুট সরি হাটগুলো সেটা যেমন 9, আমাদের রুম নাম্বার হলো 20। ওকে, খুবই সুন্দর, মানে এখান থেকে দারুণ ভিউ সমুদ্রে, তোমরা দেখতে পাচ্ছ, মানে এখানে যারা আছে তারা কি সুন্দর ভিউটা পাবে। আর আচ্ছা, আর এইটা হলো রুম, এখানকার ডেকটা তো দারুণ, অনেকটা বড়, ভেতরটা দেখাতে পারবো না কারণ ভেতরে তো যাওয়া যাবে না। তো এই হলো ফুল আর্ট রিসর্টের ভিউ। এবার আমরা আর্ট রিসর্টের রেস্টুরেন্টের দিকে যাব। পেছন দিক দিয়েও যাওয়া যায়, মানে মেইন রোড থেকেও যাওয়া যায়। তো আমরা আর্ট রিসর্টের ভিউটা এখান থেকে নিচ্ছি। এখানে বাইরে বসার ব্যবস্থা আছে আর ভেতরেও বসার ব্যবস্থা তো আছেই। তো এখন তো বেশ রোদ আছে, সেই জন্য আমরা ভেতরেই বসবো। এখানে একটা খুব সুন্দর দোলনা আছে, কিন্তু এখানটা এখন খালি, একটা কারণেই তোমাদেরকে বললাম, বৃষ্টি পড়ছে। এগুলোতে খাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে আর ওয়াল পুরো আর্টে ভর্তি করা। আর বলি, এখানে 500 রুপিসে একদিনে আর্টও শেখানো হয়। মিস্টার স্বরূপ আছেন, তিনি শেখান। ওকে, আমরা আস্তে আস্তে উঠে যাই। ভেতরের দিকের কিচেনও আছে আর এখানটায় জাস্ট বেকড হয় সমস্ত কিছু। প্রন চাকুতি আছে আর লেমন গার্লিক রাইস, আমরা এটা আগেও টেস্ট করেছি। লেমন গার্লিক রাইসটা আমরা আগেও আমরা নিয়েছিলাম, এবং প্রন চাকুতি কালকে আমরা যখন কেপ গোয়ার ওখানে গেছিলাম, তো কবরের আমরা ফোর্টে গেছিলাম, তো ওখানে কাছাকাছি একটা রেড প্রন সম্ভবত ছিল। তো ওই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছিলাম চিকেন চাকুতি, তো আমাদের খুব ভালো লেগেছিলো। আর এই রেস্টুরেন্টে আমরা প্রন চাকুতিটা আগেও খেয়েছিলাম, তো সেটা কিনছি, ভীষণ ভালো টেস্ট এটা। লাইভ পোর্ট্রেটের জন্য বললাম, তো এখানে 1000 রুপিস নেবে, তো কিছু মেনেন্টো নেবো এরম ভেবে রেখেছিলাম। তো এটার থেকে আর কি ভালো মেনেন্টো হতে পারে? আগে আমরা মেনেন্টোটা পাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানকার ছবিগুলো দেখাতে যাচ্ছি। আমরা যখন ঢুকেছিলাম তখন বিচ সাইড দিয়ে ঢুকেছিলাম রেস্টুরেন্টে, আর এটা আমরা রোড সাইড দিয়ে রেস্টুরেন্টে ঢুকছি। তো কটেজ এগুলো তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। এখানে একটা বার রয়েছে আর লেখা আছে আর্ট ক্লাসেস বাই স্বরূপ। এটা রিসেপশন এরিয়া, রিসেপশন এরিয়াটাও ভীষণ সুন্দর, পুরো রিসর্টটা আর্টে পুরো ভর্তি। রিসেপশন এরিয়া দিয়ে এখানে ওয়েটিং এর জায়গা এরিয়া দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাব। আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা, বৃষ্টি হবে হবে এরকম ওয়েদার আর কি। এই নারকেল গাছগুলোর জন্য আরও বেশি করে ভালো লাগছে ওয়েদারটা, এমনিতেই ভীষণ সুন্দর আকাশটা হয়ে রয়েছে, যদিও একটু একটু মেঘলা, বোধ হয় ফোনে সেরকমভাবে দেখানো যাচ্ছে না। ওয়াও, আমরা রোড সাইড দিয়ে এসেছি এবং অন্য একটা মেইন গেট দিয়ে এসেছি। মেইন গেট দিয়ে এখান দিয়ে যদি যাই আর্ট রিসর্ট, তো মেইন গেট থেকে আমরা এবার আমাদের প্রিমিসেসের দিকে যাব। আর্ট রিসর্টে যে অ্যানাদার ওয়ান প্রিমিসেস আছে সেই দিক দিয়ে যাচ্ছি। বিউটিফুল এই প্রিমিসেসটা তো, দারুণ। আর এই নারকেল গাছ অসম্ভব সুন্দর। আচ্ছা, বাইরেটা দেখিনি, এটা হলো সিটিং এরিয়া, চারিদিকটা এরকম পর্দা দিয়ে পুরো কভার করা। আর একটা যেটা মূল আকর্ষণ, যেটা হলো শিপ শেপেড একটা জাকুজি।
এখানে একটা সিটিং এরিয়া, এখানে গদি থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য এখানে গদিটা নেই। আর কি সুন্দর সমস্ত কিছু ওরা পরিষ্কার করে দিয়েছে। এখানে নারকেল গাছ, লুক অ্যাট দ্য ভিউ। ওকে, আমি ধীরে ধীরে এবার এন্টার করছি আমার রুমে। রুমে এন্টার করার পরে এটা হলো এরকম, এই জায়গাটা হলো সিটিং এরিয়া। আর একটা জিনিস আছে যেটা দেখাই, ধূপ আছে আর ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ওরা ব্যবস্থা করে রেখেছে, যাতে আমরা বাইরে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারি যদি আমাদের ইচ্ছে হয়। এটাও হলো ডাবল ডেকার। হ্যালো, আয়ুশ্রী এখানে শুচ্ছে। তো এটা আমাদের বেডরুম, আমাদের এটা মিরর, এখানে আমি আছি। খুব সুন্দর একটা আর্ট রিসর্ট, চারিদিকে কালার্ড পুরো। এটা একটা ল্যাম্প শেড আছে, আর এখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখেছি। আর এটা হলো বাথরুম, আমি তো লাইটগুলো জ্বালিয়ে দিই। তো বাথরুম ওরা এক্ষুনি পরিষ্কার করে দিয়ে গেছে সব কিছু। সব আমরা নর্মালি দেখি কি যে যেখানে যাই সেখানে টাওয়েলগুলো সব হোয়াইট কালার হয়, তো এখানে সব কালারফুল। বিকজ দিস ইজ আর্ট রিসর্ট অ্যান্ড দিস ইজ মি। এটা হলো শাওয়ার এরিয়া, খুব সুন্দর করে কভার এরিয়া কভার করা, যাতে হলো এখান থেকে কোনোরকম জল বাইরে না আসে। ওরা শ্যাম্পু আর সাবান আমাদের প্রোভাইড করেছে। আর এই জায়গাটায় হলো আমরা আমাদের সাজগোজের জিনিসপত্র রেখে ফেলেছি, এই জন্য মেসি হয়ে আছে। এখানে একটা খুব মিষ্টি জিনিস একটা দেখাই, দিস ইজ ড্রায়ার, হেয়ার ড্রায়ার আছে একটা। এখানেও একটা ল্যাম্প শেড আছে, খুব সুন্দর এখানে। আর এখানে সিটিং এরিয়া, আর টিভিটায় দেখাই একটুখানি, টেলিভিশনে একটা ব্যবস্থা রয়েছে, সেটা হলো আমি যদি এটা টিভিটা অন করি, এখানে হলো ইউটিউব, নেটফ্লিক্স এগুলো চালানো যায়। কালকে আমরা বেরিয়ে যাব আর্ট রিসর্ট থেকে, তো আমরা একটা মেনেন্টো নিয়েছি। স্যার প্লিজ এটা হাতে হ্যান্ড মেলেঙ্গে। তো স্যার হামারে বেটি কে লিয়ে বানায়া হ্যাঁ, বহুত সুন্দর হ্যাঁ, ইয়ে সুভেনির হ্যাঁ আর্ট রিসর্ট সে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর হয়েছে। এটা একটা একটা পোর্ট্রেট আমরা এখান থেকে বানিয়ে নিয়ে গেলাম আয়ুশ্রীর জন্য। থ্যাংক ইউ। আজকে আমাদের লাস্ট ডে আর্ট রিসর্টে আর পালোলেমেও অফকোর্স। তো আমরা আজকে যাব কন্ডোলেমের দিকে। তো নর্থ গোয়া এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মতন এখান থেকে দূরত্বটা, তো 2 ঘন্টা মতন টাইম লাগবে। আর এখানে তো বেশ জ্যাম আছে, এখানে জ্যাম থাকে না কিন্তু নর্থের দিকে বেশ জ্যাম থাকে, তো সেই জন্য আমাদের একটু টাইম লাগবে। আর প্লাস হলো আমাদের একটা আরটিপিসিআর টেস্ট করতে হবে আইস্রির জন্য। আরটিপিসিআর কি, র্যাপিড অ্যান্টিজেন, এগুলো তো আমাদের এখন করতেই হবে, এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। তো আমি আমার পেছনটা ভালো করে দেখিয়ে দিই। আমরা এখন আর্ট রিসর্টে একদম সি সাইড যে রেস্টুরেন্ট আছে সেখানে বসে খাওয়া দাওয়া করছি, কারণ রেস্টুরেন্টের ভেতরটা একদম ফুল হয়ে গেছে। তো ভালোই হয়েছে, এই জায়গাটাও ভীষণ সুন্দর। তো আমরা এখন ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিই। আর্ট রিসর্টে আমরা 3 দিন ছিলাম কিন্তু কোনোদিন ব্রেকফাস্ট করিনি। আমাদের ব্রেকফাস্টটা ঠিক এরকম আর সামনের ভিউটা ঠিক এরকম। ও, রেস্টুরেন্টের ভেতর, আর আমরা এই বিউটিফুল সুইংটাকে আমরা ভীষণ মিস করব। আর্ট রিসর্টের ফুড রিভিউ, রুম রিভিউ, আর হলো আর্ট রিসর্টের পুরো রিভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। প্লাস এই প্রথমবার আমরা ড্রোনে শর্ট তুললাম। তো তোমাদের কেমন লাগলো পালোলেম বিচের এই ড্রোন শর্টগুলো, প্লিজ নিচে কমেন্ট সেকশনে বলো। আর হ্যাঁ, যদি ড্রোনের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে একদম যেও, কারণ ওখানে আমরা জয়ের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়। ওকে।